ঘোড়াঘাটে এমকে টেলিভিশনের ষষ্ঠতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শারমিনা শিরিন, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা হলরুমে এমকে টেলিভিশনের ষষ্ঠতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে কেক কেটে জন্মদিনের শুভ সূচনা করা হয়। পরে এমকে টেলিভিশনের ষষ্ঠতম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে এমকে টেলিভিশনের দর্শক ফোরামের সভাপতি ও পৌর নাগরিক কমিটির সভাপতি আতর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আব্দুল সাত্তার মিলন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোসারাত জাহান ও প্রাণী সম্পদ কর্মকর্তা সেলিনা পারভিন। অন্যান্যদের মধ্যে স্থানীয় ইলেকট্রনিক মিডিয়ার এসটিভি সাংবাদিক আলবিল বাপ্পি ও মোহনা টেলিভিশনের ঘোড়াঘাট প্রতিনিধি শামসুল ইসলাম শামু এবং এমকে টেলিভিশনের প্রতিনিধি মীর হান্নান সহ বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলিম চৌধুরী, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।